হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাসেল, আপনাদের দেখছেন ট্যাগ মাস্টার চি। আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সামনে একটু দীর্ঘ অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি, যেহেতু দিল্লিতে আমি অসুস্থ থাকার কারণে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, যে ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অনপেসিভে আমরা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে কীভাবে এখানে ফেসবুকের মতো এত বড় একটা কোম্পানি, ফেসবুকের মতো এরকম আরও 100+ অ্যাপসের কীভাবে মালিকানা পাবো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আপনি এখানে মাত্র $97 খরচ করে একটা অ্যাকাউন্ট করে আপনি কীভাবে এখানে 100+ অ্যাপসের মালিক হতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং এই অ্যাপসগুলো থেকে আদৌ কি আমাদের উপকার হবে বা ইনকাম হবে কিনা বা কীভাবে ইনকাম হবে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো ভিডিওটি শুরু করার একটা কথা, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, আর নতুন নতুন সব আপডেট সাথে পেয়ে যাবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আমি আপনাদের যে ভিডিওটা করে দেখাচ্ছি এখানে যে কোম্পানিটার কথা সেটা হচ্ছে একটা অনপেসিভ আইটি কোম্পানি। এটা নট এ, এখানে অনেকে হয়তো এই জায়গাটা ভুল করে থাকে যে অন্যান্য যেসব সাইট আছে সেই সাইটগুলোতে আপনার টাকা ইনভেস্ট করে কাজ করতে হয়, এখানেও আপনাকে টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু এটা অন্যান্য সাইটে যেভাবে ইনভেস্ট করি আমরা ওইভাবে না, সেম এখানে হচ্ছে কারণ এটা একটা আপনার অ্যাপস কোম্পানি। তো এখানে আপনার আপনি যে টাকাটা দিবেন সেই টাকাটার আন্ডারে আপনাকে অনেকগুলো অ্যাপসের মালিকানা দেওয়া হবে। তো আপনি এখানে যে ইনভেস্ট করবেন, আপনাকে যে ইনভেস্ট করে অন্যান্য সাইডে যে আমরা যেভাবে দেখি ইনভেস্ট করার পরে আমাদেরকে কিছু কাজ দেওয়া হয়, ওই কাজগুলো কমপ্লিট করলে আমাদেরকে পেমেন্ট দেওয়া হয়, এখানে কিন্তু তার সম্পূর্ণ আলাদা। এখানে আপনাকে কোনো কাজ করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, এখানে সম্পূর্ণ রোবোটিক সিস্টেম, অর্থাৎ রোবটের মাধ্যমে কাজগুলো করা হবে। আপনি যে মালিকানা নেবেন অর্থাৎ আপনাকে যে মেম্বারশিপটা দেওয়া হবে এখানে কোনো কাজ করতে হবে না। তো এখানে আমি সর্বদা আপনাদের যে বিষয়টা বলতে চাই যে অনপেসিভে আমরা যখন কাজ শুরু করি বা কাজ শুরু করব এখানে আমাদেরকে অনেকগুলো অ্যাপস দেওয়া হবে। ধরুন আপনি সর্বপ্রথম যে অ্যাপসটা দেওয়া হবে সেটা হচ্ছে যে আপনি এখানে 100+ অ্যাপস থাকবে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে জুম। আমরা যে বর্তমানে জুম সফটওয়্যার ইউজ করি আমরা সবাই জানি জুমে হাজার হাজার মানুষ কানেক্ট থাকে, সেখানে অনেক আমরা কী করতে পারি জুমের মাধ্যমে আমরা মানুষের সাথে ভিডিও কলে কথা বলি, মিটিং করি, সব কিছু আমরা জুমের মধ্যে। সেমভাবে জুমের বিপরীতে এখানে থাকতেছে ও কানেক্ট। ও কানেক্টের মধ্যে আমরা কী করতে পারবো, জুমে যেভাবে আমরা মিটিং করি সেমভাবে এখানেও আমরা কী করতে পারবো, ও কানেক্টের সফটওয়্যারটা কানেক্ট করে আমরা এখান থেকে মিটিং করতে পারবো, সব কিছুই কমপ্লিট করতে পারবো। এখন কথা হচ্ছে জুম সফটওয়্যার ইউজ না করে আমরা অর্থাৎ যারা সফটওয়্যারটা ইউজ করবে তারা ও কানেক্ট কেন ইউজ করবে, এখানে অনেকের এই প্রশ্নটা থাকতে পারে যে বর্তমানে জুম অনেক পপুলার, তাহলে জুম সফটওয়্যার তারা ইউজ না করে ও কানেক্টটা কেন ইউজ করবে, এটাই হচ্ছে কথা। এখন যারা জুম সফটওয়্যারগুলো ইউজ করতেছে তারা কিন্তু এখানে শুধুমাত্র তারা মিটিং করতেছে, প্লাস অ্যাপস কোম্পানিকে কি তারা পেমেন্ট করতেছে, টাকা দিচ্ছে, কিন্তু তাদের থেকে এখানে কোনো ইনকাম হচ্ছে না। কিন্তু যখন আপনি অনপেসিভের যে কোনো অ্যাপস ইউজ করবেন, যে কোনো প্রোডাক্ট ইউজ করবেন, তখন এই প্রোডাক্টের আন্ডারে আপনাকে কিছু ইনকাম দেওয়া হবে, যার কারণে কি সবাই এই সব ওইখান থেকে এই সফটওয়্যারগুলো ইউজ করার অবশ্যই আগ্রহ যায়, কারণ ইনকাম যেখানে আসবে সেখানে মানুষ অবশ্যই কি তারা অ্যাপসগুলো ইউজ করার জন্য অবশ্যই সেখানে অ্যাপসগুলো ইনস্টল করবে বা কিনে নেবে। সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে আপনি মনে করেন ফেসবুক। আমরা ফেসবুক জানি যে সবাই মোটামুটি সারা ওয়ার্ল্ডে ফেসবুক এখন পপুলার, ফেসবুক সবাই ইউজ করতেছে, কিন্তু আমরা কি জানি যে ফেসবুক থেকে ইনকাম হচ্ছে, সবাই ইনকাম অনেকে ইনকাম করতেছে, কিন্তু এই যে ইনকাম হচ্ছে এই ইনকামটা কিন্তু আমরা সাধারণ যারা ইউজার তারা কিন্তু এখানে ইনকাম পাই না। আমরা যখন ছবি পোস্ট করি, কোনো কিছু পোস্ট করি, তখন কিন্তু এখান থেকে আমাদেরকে ইনকাম দেওয়া হয় না, কেন কারণ এখানে আমাদের ইনকামের কোনো প্রসেস নাই। কিন্তু যে অ্যাপসের মালিক অর্থাৎ মার্ক জুগার, সে কিন্তু অ্যাপস থেকে প্রতিনিয়ত ইনকাম করে যাচ্ছে, ঠিক আছে। সে আপনি যে পোস্ট করেন, আপনি যে ছবি আপলোড করতেছেন, এখান থেকে সে প্রতি মিনিটে মিনিটে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার কি সে কী করতেছে, ইনকাম করতেছে। এখন আমাদের যেহেতু কোনো ইনকাম হচ্ছে না, আমরা কিন্তু প্রতিনিয়ত এটা ইউজ করে যাচ্ছি, যেহেতু আমাদের বন্ধুবান্ধব বা সবার সাথে এখানে কানেক্ট থাকার প্রয়োজন, সেজন্য আমরা এটা ইউজ করে যাচ্ছি। কিন্তু সেমভাবে যদি আপনি ওনেট অর্থাৎ অনপেসিভের হচ্ছে ফেসবুক এমনিতে ফেসবুক আছে, ফেসবুকের বিপরীতে আছে অনপেসিভের হচ্ছে কি ওনেট, ওনেট থেকে আমরা এখানে সেমভাবে ফেসবুকের মতোই আমরা বন্ধুদের সাথে কানেক্ট হয়ে এখানে আমরা কাজ ছবি পোস্ট করে ভিডিও দেখে সব কিছু আমরা এখানে ফেসবুকের মতো করতে পারবো, প্লাস এখান থেকে আমাদেরকে একটা ইনকাম দেওয়া হবে। এটা হচ্ছে যারা ইউজার তাদের জন্য। আমরা যারা মেম্বারশিপ কিনবো অ্যাকাউন্ট অর্থাৎ $97 ইউজ করে যারা মেম্বারশিপ কিনবো তারা তাদের কাজ না এটা, এটা যারা ইউজার কি তারা যখন ইউজ করবে সেখান থেকে একটা ইনকাম পাবে। আর আমরা যারা মেম্বারশিপ কিনবো অবশ্যই আমাদের এখানে একটা ইনকাম থাকবে, যখন ফেসবুকের যে মালিক মার্ক জুগারবার্গ সে কিন্তু
অ্যাপস থেকে ইনকাম যেভাবে করতেছে, এখানে যখন ওনের থেকে যখন আমাদের ইনকাম হবে, তখন এই ইনকামটা কিন্তু আমরা যারা 10 লক্ষ মেম্বার অর্থাৎ যারা মেম্বারশিপ গুলো নিবে তারা কিন্তু এখান থেকে ইনকামটা পাবে, সবাই কিন্তু সমানভাবে ইনকামটা ভাগ করে নেবে। তো এই যে একটা এত বড় একটা সুযোগ যে আপনি এত বড় আপনি কিন্তু চাইলে ফেসবুকের মালিকানা কখনোই পাবেন না, মালিকানা কেন আপনি এখানে কোনো সদস্য হতে পারবেন না ফেসবুকের, এরকম কোনো সিস্টেম নেই। কিন্তু অনপেসিভ আপনাদের অনপেসিভ আসলে আমি মনে করবো যে এত বড় একটা অপরচুনিটি নিয়ে আসছে যে আসলে সাধারণ ইউজারদের জন্য, যে আপনারা চাইলে এখানে অনেকগুলো অ্যাপসের মালিকানা আপনি এত বড় একটা যখন আপনি হয়তো বা এখন অনেকে বিশ্বাস করবে না যে অনপেসিভ থেকে আসলে টাকা ইনকাম হবে বা অনপেসিভ এতগুলো অ্যাপসের মালিকানা দিচ্ছে, এটা আসলে অনেকে বিশ্বাস করতেছে না। যখন ফেসবুক প্রথম কিছুদিন আগে আমি যখন ফেসবুকে একটা আমার চ্যানেলে দেখবেন যে অনেক একটা ভিডিও করছিলাম যে ফেসবুক থেকে টাকা ইনকাম হয়, সেখানে অনেকে আমাকে কমেন্ট করছে ভাই যে আপনি পাগল হয়ে গেছেন যে ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম হয়, ফেসবুক থেকে কি আসলে টাকা ইনকাম হয়। আমি অনেকে বলে যে আমি 10 বছর ফেসবুক ইউজ করতেছি, অনেকে বলে যে আমি 20 বছর 5 বছর ধরে ফেসবুক ইউজ করতেছি, আমার তো কোনো টাকা ইনকাম হচ্ছে না, তাহলে আপনি বলতেছেন টাকা ইনকাম হয় এটা কীভাবে সম্ভব? ঠিক আছে, তো আমি বল আমি শুধু একটা কথাই বলবো যে ভাই টাকা ইনকাম হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু টাকা ইনকামের যে প্রসেসটা যে সিস্টেমটা আপনাকে তো ওই সিস্টেমে আগাইতে হবে। আপনি শুধু সাধারণ ইউজারদের মতো আপনি ছবি পোস্ট করবেন, আপনি এখানে পোস্ট করবেন, আপনি ভিডিও দেখতেছেন, তাহলে তো আপনার কোনো ইনকাম হচ্ছে না। আপনি ইনকামের যে সিস্টেমগুলো আছে ওই সিস্টেমে আপনাকে আগাইতে হবে, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সেমভাবে প্রত্যেকটা কোম্পানিতে কিছু সিস্টেম আছে, আপনাকে ওই সিস্টেমটা ইউজ করতে আপনাকে ফলো করতে হবে। তো আপনি যদি বলেন যে হ্যাঁ যখন অনপেসিভ আসে তখন আমি ওদের সার্ভিসগুলো ইউজ করবো, তখন আমি এখান থেকে যদি টাকা ইনকাম হয় তাহলে বেটার, কিন্তু আপনি তখন এখান থেকে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে সীমিত। আপনি যখন অ্যাপসগুলো ইউজ করবেন সেখান থেকে আপনাকে কিছু টাকা দেওয়া হবে, এটা আপনি ইউজ অ্যাপস ইউজ করতেছেন সেজন্য আপনি পাচ্ছেন, কিন্তু আপনি মালিকানা তা পাবেন না। আপনি এখান থেকে মালিক অর্থাৎ একটা মালিকের যে পরিমাণ টাকা ইনকাম সে পরিমাণ কি কর্মচারী কিন্তু সেই পরিমাণটা কখনোই পাবে না, কখনোই পসিবল না। তো আমি যখন অ্যাপসটা আমি যখন এখানে অ্যাকাউন্ট করছি তাহলে আমি অনপেসিভের কি একজন ফাউন্ডার, ফাউন্ডার মানে হচ্ছে আমি ওদের একজন অংশীদার। এখন এখানে আমি প্রত্যেকটা অ্যাপসের মালিকানা আমি পাবো, এখন আমি যেভাবে ইনকামটা করবো আপনি কিন্তু সেমভাবে ইনকামটা করতে পারবেন না। তো এই জন্য বলতেছি ভাই আপনারা যারা, আমি কিন্তু এখানে কাউকে জোর করতেছি না যে আপনারা অনপেসিভে কাজ করেন বা অনপেসিভে অ্যাকাউন্ট করেন, আপনাদের আমি শুধু এখানে যে প্রসেসটা আছে যে কোম্পানির যে প্রসেসটা আছে বা কোম্পানি যেভাবে আমাদেরকে ইনকামটা দিচ্ছে আমি শুধু আপনাদেরকে ইনকামটা কীভাবে হয় সেটা একটু সিস্টেমটা বলে দিচ্ছি। তো এরপর যদি আপনাদের ভালো লাগে যে অনপেসিভ সম্পর্কে যদি আপনাদের একটা ভালো ধারণা তৈরি হয়, আপনারা যদি মন চায় আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারেন, আপনাকে ওয়েলকাম। আর যদি মনে হচ্ছে না আপনার এখানে কাজ করার দরকার নাই, যে কোম্পানি মালিকানা দিক না দিক আমার তাতে কিছু আসে যায় না, কোম্পানি যখন আসবে তখন আপনি অ্যাপসগুলো ইউজ করবো তখন ইনকাম দিলে বেটার, তাহলে অবশ্যই আমি বলবো যে ঠিক আছে আপনি কোম্পানি কখন আসে বা কখন তারা অ্যাপসগুলো লঞ্চ করে তখন সে পর্যন্ত আপনি অপেক্ষা করেন। এর বাইরে কোম্পানি আরও অনেকগুলো সফটওয়্যার রাখছে যেগুলো থেকে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন হোয়াটসঅ্যাপের জন্য, এর বিপরীতে কোম্পানি অনপেসিভে আছে ও চ্যাট, তারপর এখানে আপনি অ্যামাজন এবং আলিবাবার মতো আপনি ও সব পাবেন, এরপরে আছে এখানে আপনার জিমেলের মতো আছে যে আপনার ওমেল, আপনি এখানে সেমভাবে মেল করে জিমেলে আমরা যেভাবে ইউজ করি তথ্য আদান প্রদান করি, আপনি এখানে ওমেলের মধ্যে সেভাবে এখান থেকে কী করতে পারবেন তথ্য আদান প্রদান করতে পারবেন। এরপর আপনার অনফিল আমরা যে ভিডিও এডিটিং করি ভিডিও এডিটিংয়ের জন্য যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ও ক্যাপচার, ঠিক আছে ও ক্যাপচারের মাধ্যমে আমরা এখান থেকে ভিডিও এডিটিং করতে পারবো, এভরিথিং সব কিছু আমরা সফটওয়্যারগুলোর মাধ্যমে করতে পারবো। এছাড়াও আরও 100+ এখানে আপনি সফটওয়্যার পাবেন, প্রত্যেকটা সফটওয়্যার যখন লঞ্চ করবে বা তখন ওই সফটওয়্যারগুলোর কী কী কাজ আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আপডেট দিয়ে যাবো, যে কোন সফটওয়্যারে কী কাজ কীভাবে কী করতে হবে, কোন সফটওয়্যারটা কীভাবে ইউজ করতে হবে, কীভাবে ইউজ করলে টাকাটা ইনকাম হবে সবগুলো নিয়ে আমি প্রসেসিং আপনাদের একটা পর একটা দিচ্ছি। আজকে ভিডিওতে আমি শুধু আপনাদেরকে এতটুকু বুঝাতে চেয়েছি যে আসলে অনপেসিভের যে প্রোডাক্ট সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো যে আপনি ইউজ করতে চান, এখানে যদি ইউজ করেন তাহলে আপনি এখান থেকে কতটুকু প্রফিট পাওয়ার সুযোগ আছে সেই জিনিসটা আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। তো কতটুকু বুঝাতে পেরেছি আসলে আমি জানি না, যদিও আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি একটু আপনাদের উপকৃত হয় অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনারা সেই মতামতটা প্রকাশ করে দেবেন, আর ভিডিও একটা লাইক করে দেবেন, ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, তাহলে দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।